সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচনা চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা। কোরআন হাদিসের আলোকে পরতে পরতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সেই ভালো লাগার পূর্ণ মাত্রা পেতে হলে আলোচনা শুরু থেকে শেষটুকু মনোযোগ সহকারে শুনতে হবে। আপনারা কি মনোযোগ সহকারে আলোচনাটুকু শুনতে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই আশা বসাকে কবুল করুন, আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই ব্যাপারে আমাদের কারো কি কোনো সন্দেহ আছে? নিশ্চয়ই না। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে সৃষ্টি করেছেন তাই নয়, বরং আল্লাহু খালিকু কুল্লি শাই, এই পৃথিবীতে যত সৃষ্ট বস্তু রয়েছে এই সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু কেন করেছেন? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। মানুষ এবং জিনের সৃষ্টির উদ্দেশ্য যদি কেবলমাত্র আল্লাহর ইবাদত, এটাই যদি মূল উদ্দেশ্য হয়, সুতরাং আমাদের জিন্দগির সবটুকু সময় কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য নির্ধারণ থাকা, বরাদ্দ থাকা দরকার। যেহেতু আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র তার ইবাদতের জন্য, এই ইবাদত করতে গিয়ে আমাদের দুনিয়ায় যা কিছু প্রয়োজন পড়ে, সেই প্রয়োজনের জন্য, প্রয়োজন পূরণের জন্য আপনি আমি দুনিয়া কিছুটা অর্জন করতে পারবো, আমাদের প্রয়োজন পূরণের জন্য। সেই প্রয়োজন পূরণ, এটা এখন আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হয়ে গেছে দুনিয়া। আর যে মূল উদ্দেশ্য ছিল ইবাদত, সেটা এখন আমাদের কাছে অনেকটা অপশনাল বিষয় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের জীবনে সবটুকু সময় আল্লাহর ইবাদতের জন্য কবুল করার মতো তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কেন পাঠালেন? এর কারণ হলো খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আর সেই ইবাদত দুনিয়ায় গিয়ে কে কতটুকু করো সেই জিনিসটা দেখার জন্যই আমি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি। আমি আল্লাহ, আমাকে না দেখেও কে আমার উপরে ঈমান আনোরে, এবং জান্নাত না দেখেও জান্নাতের আশা নিয়ে কে কতটুকু ইবাদত করো, এই বিষয়টা পরীক্ষা করার জন্যই আমি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি। এই জন্য দুনিয়ার হায়াতের জিন্দগি আমাদের দেওয়া হয়েছে। দুনিয়ার এই হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে। হায়াতের জিন্দগি শেষ হয়ে যাওয়ার আগে আগে আমাদের সময়টাকে গুরুত্ব দিতে হবে, এর কদর করতে হবে। কেননা দুনিয়ায় আমরা দেখি কেউ যখন কোনো পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে যায়, পরীক্ষার হলে যাওয়ার পর তার জন্য সময় নির্ধারণ করা থাকে, সেই নির্ধারিত সময়ের মধ্যে তাকে লেখা লিখতে হয়, উত্তর প্রদান করতে হয়। যখন নাকি সময়টা শেষ হয়ে যায় তখন কিন্তু আর লেখার সময় থাকে না, সুযোগ থাকে না, ঠিক কিনা বলেন? সময় শেষ, এবার আপনার কাছ থেকে খাতা ছিনিয়ে নেওয়া হবে, লেখার সুযোগ আর দেওয়া হবে না, এমনকি পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হবে। বাবা তোমার সময় শেষ, বের হয়ে যাও, যাই লিখেছো সময়ের ভিতরে দেখা যাবে ফলাফলের দিন কি ফলাফল আসে, এখন তোমার সময় শেষ। তেমনইভাবে দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করে নির্ধারিত একটা হায়াত দিয়েছেন,
এই হায়াত যখন শেষ হয়ে যাবে তখন চাইলেও আপনি আর কোনো ইবাদত বন্দেগী করতে পারবেন না, চাইলেও দুনিয়া নামক হলের ভিতরেও আর থাকতে পারবেন না, চলে যেতে হবে এখান থেকে অন্য জায়গাতে। বলতে পারেন দুনিয়ার জিন্দগিটা তো ভালোই ছিল, দুনিয়ার জিন্দগিটা এখানে এটা শেষ করে আবার মরণ দিয়ে পরকালে নিয়ে যেতে হবে কেন? আরে পরীক্ষার হলে কি মানুষ সারা দিন বসে থাকে? নির্ধারিত অল্প সময় বসে থাকে, তারপর তার জন্য ফলাফল অপেক্ষা করছে, সেই ফলাফলের সময় হয়তোবা তার জন্য সুখকর হবে অথবা গ্লানিময় হবে। এটা পাওয়া একজন পরীক্ষার্থীর জন্য জরুরি, সে চায় আমার ফলাফল আসুক, আমি পরীক্ষা যাই দিয়েছি না কেন, তেমনইভাবে দুনিয়ায় আমরা যাই পরীক্ষা দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদেরকে এর হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নিকাশ করে বুঝিয়ে দিবেন। এই কারণে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে পরকালের দিকে, আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ قِيَامَتِرْ مَوْيْدَنِي أَمِي مِزَنِي رَدَارِ بَلَّ پْرَتِشْتَ قُرُبُ شَكَنِي تُمَدِرْ عَمُلْ نَمَا حِشَبْ قُرِ دَوَا حَبِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا شَدِنْ كَارُ اُپُرِ بِنْدُ مَتْرُ জুলুম করা হবে না, বে ইনসাফি করা হবে না, সুতরাং তোমাদের হিসাব জাররা জাররা করে বুঝিয়ে সেদিন দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওরে মানুষ, দুনিয়ায় তুমি যা করেছো এর পাই পাই করে হিসাব করে, জাররা জাররা করে হিসাব করে তোমার আমল নামা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য দুনিয়ার হায়াতের সময়টুকু অত্যন্ত মূল্যবান, আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য অত্যন্ত তেমন কিছুই না। বলা হয় মাসিদ ডানার পরিমাণও মূল্য আল্লাহর কাছে দুনিয়াটা নাই, কিন্তু মানুষের কাছে দুনিয়ার প্রতিটা মুহূর্ত মূল্যবান। কেননা ওই যে মৃত্যু নামক ওই হল থেকে বের হয়ে যাওয়ার ঘন্টা যখন বেজে যাবে তখন চাইলেও কিন্তু আর আমল করা যাবে না, মৃত্যু মানুষের আমলের সকল দরজা বন্ধ করে দেয়। এই জন্য মরণ আসার আগে আগেই আমাদের আমল নামাগুলো আমাদের আমল নামা করে আমাদের পরকালের পাল্লা ভারী করতে হবে, আমাদের আমল নামা বাড়ানোর সুযোগ তো এই হায়াতের জিন্দগিতেই। কার করুন কখন মরণ এসে যায় যেহেতু আমরা জানি না, তাই মনে করতে হবে এখনই আমার এবাদত করার উপযুক্ত সময়, এই চিন্তা করে আমাদেরকে আমলের দিকে মগ্ন হতে হবে, আমাদের আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, দুটি চোখ বন্ধ করে একটা বিষয়ে চিন্তা করুন, আমাদের আশেপাশে কত কবরস্থান রয়েছে, ওই কবরস্থানে কত মানুষ শুয়ে আছে, জনমের মতো ঘুম তারা ঘুমিয়ে গেছে, যাদেরকে কবর দিয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু জনমের মতো ঘুম ঘুমিয়ে গেছে। পাশেই হয়তো বা মসজিদ, আজান আসে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। ওরে যুবক, তুমি আমি আজান শুনি কিন্তু নামাজে যাই না, কবরের মানুষগুলো জানি না আওয়াজ শোনে কিনা, কিন্তু যদি আওয়াজ শুনেও থাকে চাইলেও কিন্তু দুই রাকাত নামাজ পড়ার মতো সময় এখন আর তাদের নাই, ঠিক কিনা বলে? শুধু নামাজ কেন, কোনো ধরনের আমলই তারা করতে পারবে না, কেননা তাদের জীবনের সময় কিন্তু শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা যে এখনও আমাদেরকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, তাহলে এই হায়াতের কদর করা দরকার আছে না? তাই আসুন না বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমরা প্রতিজ্ঞা করি, জানি না আমার মরণ কখন চলে আসবে, হ্যাঁ আজকে আজকে থেকে প্রতিজ্ঞা নেই আমার জীবনের বাকি সময়টুকু আমি এবাদত বন্দিগিতে কাটাবো,
যা হয়ে গেছে হয়ে গেছে, আগামী সময়টুকুকে কাজে লাগাবো, এমন একটা প্রতিজ্ঞা যদি নিতে পারি আজকের মাহফিলটা সফল হতেও পারে। বেশি মানুষ আসা খুব বেশি দরকার না, মসজিদ প্যান্ডেল ভরে যাওয়াটা বড় সফলতা নয়, একটা মানুষও যদি তার আমলকে পরিবর্তন করার জন্য মনটাকে পরিবর্তন করে ফেলতে পারে সফলতা কিন্তু এটাও হতে পারে। সুতরাং মানুষ প্যান্ডেল ভরল কি বললো না এটা বড় বিষয় নয়, আসুন আমরা নিয়তটা করে নিই। আমরা কি নিয়তটা করতে পারি না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের বাকি হায়াতের যে সময়টুকু আছে হায়াতের মধ্যে বরকত দিন, যাতে করে আমরা বেশি করে নেক আমল করতে পারি। সম্মানিত উপস্থিতি, যৌবনকালের এই সময়টুকু আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয় জীবনের জন্য সোনালি একটা সময় হলো যৌবনকালের সময়, কেননা মানুষের মৌলিক সময় হলো তিনটা, শিশুকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল। শিশুকালেও মানুষ দুর্বল থাকে, মৃত্যুর আগে বৃদ্ধকালেও মানুষ দুর্বল হয়ে যায়, মাঝখানে কিছুদিন যৌবনে তারুণ্যের শক্তি পেয়ে সে নিজে অনেক বাহাদুরি করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মানুষের শিশুকালীন দুর্বলতা এবং বৃদ্ধকালীন দুর্বলতার বিষয়ে কোরআনে আমাদেরকে বারবার জানিয়ে দিয়েছেন। তিনি আমাদেরকে শিশুকালীন দুর্বলতার কথা সূরাতুন নাহালের 78 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ওরে মানুষ, আমি তোমাকে তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় দুনিয়ায় নিয়ে এসেছি যখন তুমি কিছুই জানতে না, কান্না করা ছাড়া তোমার কোনো ভাষা ছিল না, যখন তুমি নিজে নিজে খাবার গ্রহণ করতে পারতে না, এমনকি পেশাব পায়খানার উপরে পড়ে থাকলেও সেখান থেকে দূরে সরে যাওয়ার মতো কোনো ক্ষমতাও তোমার ছিল না। কেউ যদি তোমাকে সেখান থেকে না সরিয়ে দিত, পেশাব পায়খানার উপরে পড়ে থেকে কান্না করতে পারতে কিন্তু সরে যেতে পারতে না, এতটুকু দুর্বলতা তোমার ছিল। ওরে মানুষ, 20 বছরের ব্যবধানে যুবক হয়ে এখন তুমি কতই না বাহাদুরি করো, ভুলে গেছো তুমি তোমার শিশুকালীন দুর্বলতার কথা, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহালের 70 নম্বর এবং সূরাতুল হাজ্জের 5 নম্বর আয়াতে বৃদ্ধকালীন দুর্বলতার কথা তিনি জানিয়ে দিয়েছেন। সেখানে তিনি বলেন, ওয়ামিনকুম মাইয়ুতাওয়াফা ওয়ামিনকুম মাইয়ুরদ্দু ইলা আরযালিল উমর লিকাইলা ইয়ালামা বাদা ইলমিন শাইআ। ওরে মানুষ, যুবক, তুমি চিন্তা করো, আগামী 15-20-30 বছর পরে তোমার কথা তুমি চিন্তা করো, তুমিও বৃদ্ধ হয়ে যাবে যদি তোমার হায়াত থাকে। বৃদ্ধ অবস্থায় তোমাকে যখন আমি পৌঁছাবো তখন তুমি বুড়া হয়ে যাবে, বুড়া খুন খুনে হয়ে যাবে, বয়সের ভারে তোমার শরীরটা নুয়ে পড়বে, হয়তো বা লাঠি হাতে চলবে সেটার ক্ষমতাও যখন হারিয়ে ফেলবে তখন হয়তোবা কত ঘরে ঘরে প্যারালাইজড রোগী হয়ে অথবা কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে কত বুড়া বুড়িরা ঘরের কোনার মধ্যে আবারও দুর্বল হয়ে পড়ে গেছে, ঠিক কিনা বলেন? ছেলে মেয়েদের জন্য তারা মুখাপেকি হয়ে গেছে, তারা যদি ভাত না খাওয়ায় খেতে পারে না, কান্না করে চোখের পানি ফেলে, বুড়া হয়ে গেছে কাঁদতেও পারে না, শরম লাগে, কি করবে? এমনকি এই অবস্থায়ও যদি আবারও তারা পেশাব পায়খানা করে দেয় সেখান থেকেও সরার মতো সরে যাওয়ার মতো ক্ষমতাও অনেকে হারিয়ে ফেলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে যুবক, তোমার
তোমার ছোট্টকালীন তোমার বাল্যকালীন দুর্বলতা এবং বৃদ্ধকালীন দুর্বলতার কথা স্মরণ করে তোমার যৌবনকালের সময়টাকে তুমি ভালো পথে সৎ পথে নেক পথে কল্যাণের পথে তুমি কাজে লাগাও কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যৌবনকালীন সময়ের আমলটা অত্যন্ত প্রিয় ওই যে বলা হয়েছে কিয়ামতের ময়দানে রোজ হাশরে যখন নাকি কোনো ধরনের ছায়া থাকবে না তখন আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে এনে সেই স্টেজে বসাবেন ছায়াদার একটা স্টেজ যেই ছায়া ব্যতীত রোজ হাশরে আর কোনো ছায়া থাকবে না তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা যারা নাকি যৌবনকালীন সময়টাকে কাজে লাগাতে পেরেছে এই জন্য সময়টাকে কাজে লাগানো দরকার আছে নি আছে যৌবনকালে এটা হলো একটা পাগলা সময় এই সময়টাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন কিন্তু অসম্ভব নয় যারা নাকি সম্ভব করতে পেরেছে তারাই ভালো কিছু করতে পেরেছে আর বৃদ্ধকাল ভাবতে পারেন হুজুর খালি যৌবনকালের কথাই বলে আমাদের বুইরাদের ওয়াজ করে না না বৃদ্ধকালীন সময়টা এটা হলো তওবা করার মতো উপযুক্ত সময় কেননা এখন তো আপনার ভিতরে অনুশোচনা এসে গেছে যৌবনের তারুণ্য আস্তে আস্তে কমে গেছে তেজ কমে গেছে এখন আপনার বুঝে আসছে না আর বাহাদুরি বেশি দিন চলবে না তাই তওবা করার মতো পরিবর্তন হয়ে ফিরে আসার মতো সময় হলো বৃদ্ধকাল এই জন্য যারা যৌবনকালীন আছেন কাজে লাগান বৃদ্ধকালীন অবস্থায় চলে এসেছেন জীবনের জন্য অনুশোচনা হয়ে সময়টাকে আল্লাহর দরবারে তওবা করার মতো সময় পেয়েছেন এটাকে করতে পারেন সম্মানিত উপস্থিতি একটা কথা এবার আপনাদেরকে গভীর মনোযোগ দিয়ে চিন্তা করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি চিন্তা করে দেখুন আজ থেকে মাত্র 15-20 বছর বা 30 বছর আগেকার কথা চিন্তা করেন এমন অনেকেই হয়তোবা ছিল যখন আপনি যুবক ছিলেন অনেক বৃদ্ধদেরকে অনেক প্রভাব প্রতিপত্তি প্রতাপশালী ব্যক্তিদেরকে হয়তোবা দেখেছেন হয়তোবা তাদের সাথে চলাফেরাও করেছেন এমন অনেকেই হয়তোবা ছিল এক সময় যাদের ক্ষমতা আর দাপটের কারণে এলাকার মানুষ হ্যাঁ এরকমভাবে ভয়ে আতঙ্কিত হয়ে থাকতো যারা নাকি এক সময় বলতো চিনো সামারে মাইরা ফালামু খাইয়া ফালামু এই ধরনের কথা বলনেওয়ালা মানুষ সমাজে আসেনি আসে না এই ধরনের মানুষের আত্মচিৎকারের কারণে হয়তোবা এলাকার দুর্বল মানুষেরা এক সময় হয়তোবা আতঙ্কিত হয়ে থাকতো চিন্তা করে দেখুন 20 বছর আগের সেই মানুষটা আজ কোথায় সেই ব্যক্তিটা চিন্তা করে একটু দেখুন হ্যাঁ আছে হয়তোবা দুনিয়ায় নাই তবে হয়তোবা এই বনে জঙ্গলে কোনো না কোনো কবরস্থানের বনে জঙ্গলে নির্জন নিরালায় হয়তোবা গহীন জঙ্গলে কবরের ভিতরে শুয়ে আছে আজকে তার সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ নাই আমারে চিনস্তি এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো আজকে কেউ নাই কেউ হয়তোবা এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো প্রয়োজনটাও অনুভব করে না এমনকি গোরস্থানের সারি সারি কবরের মধ্যে তার কবরটা কোনটা এইটা হয়তোবা কেউ খুঁজেও বের করতে পারে না ঠিক কিনা বলে আজকে কোথায় তারা তার নিজের বংশধরেরা তার কবর বাবার কবর খুঁজে পায় না আজকে তাদের কবরের উপরে দিনের বেলা ছাগল গরু ইত্যাদি ঘুরে বেড়ায় রাতের বেলা কুকুর এবং শিয়াল অন্যান্য হিংস্র প্রাণীরা কবরের উপর দিয়ে দাপাদাপি করে দাপটের সাথে ঘুরে বেড়ায় আজকে তাদের কবরের উপরে বিভিন্ন সাপ বিচ্ছু গুই সাপ সহ বিভিন্ন হিংস্র প্রাণীরা তারা নিরাপদ বাসা বেঁধে এখানে বিচরণ করে তাদেরকে সরানোর মতো কেউ নাই কেউ নাই কেউ নাই নিজের সন্তানও নাই নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ আপনার কবরের খবর নেয় না ওই যে চিনস্নি আমারে বাহাদুর ব্যক্তিটার কবরের উপর থেকে এগুলো সরানোর মতো কেউ নাই এজন্য বলা হয়
كوجا كارون كوجا فرعون كوجا نمرود شد همان كوجا شوكت از شاه كوجا تخت سليمان كوجا تخت سليمان كوثاي گلو فرعون كوثاي گلو نمرود كوثاي گلو همان كوثاي گلو امادر نبي سليمان তিনিও আজ কোথায় গেলেন তাদের চেয়ে বড় বড় এরকম শাহেনশা দুনিয়ার জগতে কে ছিলেন সে ইসলামী হোক অনুসলামী হোক যত বড় ক্ষমতাই থাকুক না কেন কবর এবং মরণ আপনার জীবনের সব গেম ওভার করে দেয় ফিনিশ করে দেয় এজন্য বলা হয়েছে তিরমিজি শরীফের 1376 নম্বর হাদিস ইদা মাতাল ইনসান انقطع عنه عمله الا من ثلاثه যখন মানুষের মরণ হয়ে যায় তখন তার জীবনের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কেবলমাত্র তিনটা দরজা বন্ধ থাকে তার মধ্যে থেকে একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া দুনিয়ায় যদি আপনি কোনো মসজিদ করে যেতে পারেন যেমন এই মসজিদ করে যাওয়া হয়েছে যিনি করে গিয়েছেন জান্নাতের একটা বাগান তৈরি করে দিয়ে গিয়েছেন আজকে দুনিয়ায় না থেকেও তিনি তার জান্নাতে বসে বসে তিনি তার কবরে বসে বসে জান্নাতের গ্রান পাবেন তিনি তার কবরে বসে বসে এই মসজিদ করে যাওয়ার সাদকায়ে জারিয়ার আমলনামার হিসাব তিনি পেতে থাকবেন এমনি ভাবে আপনি যদি কোরআন হাদিস ধর্মীয় জ্ঞান শিখে থাকেন উপকারী জ্ঞান শিখে থাকেন এটা আপনি নিজে শিখলেন অথবা অন্যকে শিখাইলেন এর একটা হিসাব আপনার অ্যাকাউন্টে যাবে আর যদি ন্যায় সন্তান রেখে যেতে পারেন যেই নাক সন্তানেরা আজকে আপনার মরণের পরে দোয়া করবে তাহলেও আপনার কবরের থেকে থেকেও আপনি আর সওয়াব পেতে পারেন সম্মানিত উপস্থিতি এখন কথা হলো মানুষের জীবনের পর মরণ আসে এখন মরণের পর কি হবে এমন একটা প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মনে আসে মরণের পর কি হবে মরণের পর কি হবে এই ব্যাপারে পৃথিবীর সকল ধর্মের লোকদের বিশ্বাস কিন্তু এক রকম নয় কোন কোন ধর্মের লোকদের বিশ্বাস হলো মানুষ যখন মারা যায় মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আমলনামা বন্ধ হয়ে যায় এটাই তার দুনিয়ার সব কিছু এখানেই শেষ হয়ে যায় মরণের পরে তাকে আর পুনরায় জীবিত করা হবে না এটা কোন কোন ধর্মের লোকদের বিশ্বাস আবার কোন কোন ধর্মের লোকদের বিশ্বাস হলো মানুষ যখন মারা যায় তাহলে তার পুনর আগের জন্মের উপরে কর্মফলের উপরে ভিত্তি করে পুনরায় আবার তাকে জীবিত করা হবে কাউকে গরু করে কাউকে ছাগল করে কাউকে বানর হনুমান করে জন্ম দেওয়া হবে আগের জন্মের পাপের হবে আগের জন্মের কর্মফলের উপরে ভিত্তি করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম সেই ইসলাম ধর্মের অনুসারী মুসলমান তারা বিশ্বাস করে কি তারা বিশ্বাস করে ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহু ইউহিয়িকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু থেকে জীবিত করতে পেরেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের পর মরণ দিতে পেরেছেন সেই আল্লাহ তাআলা আমাদেরকে আবারো মরণের পরে জীবিত করতে পারবেন ঠিক কিনা বলেন আমাদের বিশ্বাস হলো ওয়াল বাসি বাদাল মাউত আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় জীবিত করবেন এটা আমাদের বিশ্বাস পুনরায় জীবিত করবেন হিসাব নিকাশ হবে সেই হিসাব নিকাশের উপরে ভর করে আপনার আমার শেষ পরিণতি হবে এই জন্য মুসলমানগণ তারা দুনিয়াতে পরকালের উপর বিশ্বাস রাখে বলেই দুনিয়াতে তারা ভালো পথে চলার চেষ্টা করে যেহেতু তাদের পরিণাম পরকালে রয়েছে আর যে সকল মানুষেরা অথবা যে সকল নাস্তিকেরা মনে করে পরকাল বলে আসলে কোনো কিছু নাই তাদের কাছে দুনিয়াটা কিছু দুনিয়াটাই আসল ব্যাপার দুনিয়ার পরে আর কিছু নাই এটা তাদের ধারণা অথচ আল্লাহ তাআলা কি বলেন লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস ওরে মানুষেরা তোমরা কি মনে করো মৃত্যুর পর আমি তোমাদেরকে জীবিত করতে পারবো না এটা কি তোমরা মনে করো নাকি ওরে মানুষ তুমি তো ছোট্ট একটা প্রাণী অথচ তোমার চেয়ে কত কত গুণ বড় ওই যে আকাশকে আমি সামিয়ানা করে কোটিহীন নীল আকাশকে আমি দাঁড় করে রাখতে পেরেছি জমিনকে বিস্তীর্ণ করতে রাখতে রাখতে পেরেছি
আমি আল্লাহর জন্য তোমাকে পুনরায় জীবিত করা এটা কোনো ব্যাপারই নয়। শেষে একটি ছোট্ট আয়াত বলেই শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মানুষ, পরকালে তোমাকে আবারও জীবিত করা হবে কিনা এই ব্যাপারে যদি তুমি সন্দেহ পোষণ করে থাকো তাহলে সূরাতুল কিয়ামার 3 নম্বর আয়াতটা শুনে রাখো, যেখানে আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আইদামা, মানুষেরা কি মনে করে আমি তাকে আর জীবিত করতে পারবো না, মরে গেছে, পচে গেছে, মাটির সাথে মিশে গেছে, কখনো কখনো মাটি নদী প্রাঙ্গণে পানির সাথে বিলীন হয়ে গেছে, তাকে আবার কেমনে জীবিত করবে? আমি আল্লাহ রব্বুল আলামিন বলি, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, মানুষরে দুনিয়ায় তুমি তোমার যতবার তোমার হাতের নখগুলো কেটে ফেলেছো, এই সমস্ত নখগুলোকে যতবার তুমি কেটে ফেলেছো তুমি হয়তো বা জানো না তোমার নখগুলো কোথায় কেটে ফেলেছো, কিন্তু আমি আল্লাহ পরকালে তোমার নখ থেকে ফেলে দেওয়া বাকি কর্তনকৃত অংশগুলো পুনরায় আবার একত্রিত করার মতো ক্ষমতা আমি রাখি। বলেন না সুবহানাল্লাহ, যে আল্লাহ আমাদের হাতের নখ থেকে ফেলে দেওয়া নখগুলো পুনরায় একত্রিত সমবেত করতে পারবেন, সে আল্লাহ কি মানুষকে পুনরায় জীবিত করতে পারবেন না? আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই পারবেন। এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমাদের আমলের অবস্থা পরিবর্তন হবে। আল্লাহ তাআলা আমাদের জিন্দগিটাকে, হায়াতের জিন্দগিকে মূল্যায়ন করে, এটাকে কদর করে জীবনটাকে গঠন করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু